ভোটকর্মীদের কোভিড ভ্যাকসিন নিতে হবে, কমিশনের এমনই নির্দেশ রয়েছে। আলিপুরদুয়ারে যথেষ্টরে এমনই ভোটকর্মীদের মোবাইলে মেসেজ আসে, আজ সকাল 9টা থেকে তাদের টিকাকরণ করা হবে। আজ সকালে ভোটকর্মীরা যথেষ্টর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে দেখে স্বাস্থ্যকেন্দ্রের গেটে তালা মারা। ঘণ্টাখানেক অপেক্ষা করার পর বহু কর্মী ফিরে চলে যায়। কিছু কর্মী প্রশাসনের এই উদাসীনতায় ক্ষোভ প্রকাশ করেছেন, যদিও প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। গতকাল মোবাইলে একটা মেসেজ যায় ভ্যাকসিন নেওয়ার জন্য আর কি, সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত। ঠিক আমরা সকাল 9টা পর করে আসি, আসার পর প্রায় এক ঘন্টা হয়ে যায়। রুরাল হসপিটাল, অথচ একটা হসপিটালে একটা গুরুত্ব যে আছে এলাকাগত হিসাবে, সে হসপিটালের দরজাটা বন্ধ খোলা নেই, একটা কোনো স্টাফ নেই, এবং যারা ভ্যাকসিন দিবে সেই ভ্যাকসিন কর্মীরাও কিন্তু এখানে উপস্থিত নেই। এখন আমরা কি করব? কতক্ষণ থেকে আপনারা দাঁড়িয়ে আছেন? প্রায় এক ঘন্টার বেশি। হেল্পলাইন যে দেওয়া আছে হেল্পলাইনে যোগাযোগ করি, কোনো রেসপন্স নাই, বলে এখানে যোগাযোগ করেন, ওইখানে যোগাযোগ করেন, এই সমস্ত। এখন আমরা কি করতে পারি?